এখন আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। আমি একটু আগে কি বলেছিলাম যে অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একটা প্রত্যক্ষ কোষ বিভাজন। এটা আদিকোষী প্রাণীদের ক্ষেত্রে হয়। আদিকোষী প্রাণীর ক্ষেত্রে তাদের কোষের নিউক্লিয়াসটা সুগঠিত হয় না, এই জন্যই বলা হয় প্রোক্যারিওটিক। প্রো মানে আদি, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, তার মানে সুগঠিত নিউক্লিয়াস যে সকল কোষে থাকবে না সেই সকল কোষকে আমরা বলবো প্রোক্যারিওটিক সেল বা আদিকোষী। আর যেসব প্রাণীতে এই আদিকোষ থাকবে সেই সব প্রাণীকে আমরা বলবো আদিকোষী প্রাণী। তো সেই সব জীবের ক্ষেত্রে এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, কারণ তাদের কোষে যেহেতু কমপ্লেক্স মানে কমপ্লিকেটেড কিছু থাকে না, তাই তাদের কোষ বিভাজনটা ওরকম ডাইরেক্ট মানে প্রত্যক্ষ একটা নিয়মে হতে হবে, কোনো জটিলতা বর্জিত। এখন অ্যামাইটোসিস কোষ বিভাজনটা তাহলে কীরকমভাবে হয় আমরা একটু দেখে নিই। এই যে একটা আদি কোষ, এই একটা কোষ, এই হলো কোষের নিউক্লিয়াস, এইখানে হচ্ছে কোষের সাইটোপ্লাজম। এখন এটা প্রথম ধাপে কিভাবে বিভাজিত হবে, এই যে কোষটা প্রথম ধাপে সে কি করবে, সে একটু লম্বা হয়ে যাবে, কোষটা এইরকম ভাবে একটু লম্বা হয়ে যাবে, কোষটাও লম্বা হবে, নিউক্লিয়াসটাও লম্বা হবে। তাহলে প্রথম ধাপে এই যে আদি কোষটা ছিল এই কোষটা প্রথম ধাপে একটু লম্বা হয়ে যাবে, কোষের নিউক্লিয়াস যেটা থাকবে সেটাও একটু লম্বা হয়ে যাবে। এরপরের ধাপে কি হবে, কোষটা আরো লম্বা হবে এবং কোষের যে দুইটা প্রান্ত সেই দুইটা প্রান্ত মোটা হবে এবং মাঝখানের পোর্শনটা সরু হতে থাকবে। এই যে কোষ, কোষের সাইটোপ্লাজম, এই ক্ষেত্রে কি হলো, কোষের দুই যে প্রান্ত এই দুই প্রান্ত মোটা হয়ে গেল এবং মাঝখানের অংশটা সরু হতে থাকলো। এখানে যে কোষ প্রাচীর বা কোষ ঝিল্লি এটা কি করতে থাকলো, এই যে মাঝখানের অংশে একটা গর্তের মতো সৃষ্টি করতে থাকলো, নিউক্লিয়াসটাও মাঝখানে চিকন এবং দুই প্রান্ত মোটা হতে থাকলো, এবং এই যে বাইরের সাইটোপ্লাজম এবং কোষ প্রাচীরের অংশ এটাও কি মাঝখান দিয়ে গর্তের মতো একটা অংশ সৃষ্টি করতে থাকলো। ক্রমান্বয়ে এই দুই প্রান্ত কি হবে, এই দুই গর্ত একটা আরেকটার সংস্পর্শে এসে লেগে যাবে এবং লেগে গিয়ে দুইটা সেপারেট কোষ গঠন করবে, এই একটা কোষ এবং এই একটা কোষ। তাহলে আমরা দেখলাম অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি। এই কোষ বিভাজনের প্রথমে একটা প্রোক্যারিওটিক সেল, সেই প্রোক্যারিওটিক সেলের ফার্স্ট ধাপে যেটা হয় সেটা হচ্ছে কোষটা একটু লম্বা হয়, নিউক্লিয়াসটাও লম্বা হতে থাকে এবং সাইটোপ্লাজমটাও সেই অনুসারে লম্বা হবে। সেকেন্ড ধাপে কি হবে, সেকেন্ড ধাপে এই যে প্রোক্যারিওটিক সেলটা থাকবে এর দুই প্রান্ত মোটা হবে এবং মাঝখানের প্রান্তটা সরু হতে থাকবে এবং সরু হয়ে একটা গর্তের মতো সৃষ্টি করতে থাকবে। ক্রমান্বয়ে এই গর্তের দুইটা প্রান্ত একটা অপরটার সাথে লেগে যাবে। আমি যদি মাঝে আরেকটা ধাপ আঁকি তাহলে জিনিসটা এমন দেখাবে, এই যে গর্ত হয়েছিল এই দুইটা গর্তের দুটা প্রান্ত একটা অপরটার সাথে লেগে যাবে এবং লেগে গিয়ে আলাদা হয়ে যাবে এবং আলাদা হয়ে দুটা নতুন অপত্য কোষ গঠন করবে। এটা হলো অ্যামাইটোসিস কোষ বিভাজন। এই কোষ বিভাজন আমি বলেছিলাম আদিকোষী জীবের ক্ষেত্রে হয়, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, তারপরে নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, ইস্ট, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি যেসব আদিকোষী জীব আছে সেই জীবের ক্ষেত্রে এইভাবে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। দেখতেই পাচ্ছ এটা প্রত্যক্ষ কোষ বিভাজন, কোনো রকম জটিলতা বর্জিত, কেননা নিউক্লিয়াসটাই সুগঠিত থাকে না, যার কারণে আমরা কোনো জটিল প্রক্রিয়া কোষ বিভাজনটা করতে পারি না কিংবা করতে হয় না, সেটার প্রয়োজন পড়ে না। সরলভাবেই আমরা কোষ বিভাজন করি, প্রত্যক্ষভাবে করি, যার কারণে এটার নাম অ্যামাইটোসিস। তাহলে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জেনে নিলাম।